ইনশাল্লাহ আমি আগের থেকে এখন অনেকটা সুস্থ, অনেকটা ভালো। এখন হাঁটতে পারি, সিঁড়ি দিয়ে উঠতে পারি, আমার এখন কোনো ব্যথা, জ্বালা, যন্ত্রণা কিছু নেই। আমি আগের থেকে অনেক ভালো আছি। এখন আমার কারো সাহায্যেরও দরকার হয় না, লাঠি ধরারও দরকার হয় না। আমি এখন নিজের কাজ নিজে করতে পারি, ভালো মতো হাঁটতে পারি, সব কিছুই নিজের আগের মতোই করতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম মরিয়ম, আমার বয়স 24, আমার বাসা বগুড়ায়। আমি একজন গৃহিণী, আমার একটা ছোট বাচ্চা আছে, 5 বছর বয়স। গত 1 বছর যাবত আমার হিপ জয়েন্টের সমস্যা, যাকে ইভিএন বলে। আমার এই সমস্যার জন্য আমি সব কাজ করতে পারতাম না, ভালো মতো হাঁটতে পারতাম না, নিচে বসতে পারতাম না, সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না, আরো অনেক বিভিন্ন ধরনের সমস্যা হতো। আমার সংসারের কোনো কাজও ঠিক মতো করতে পারতাম না, প্রচুর ব্যথা হতো, জ্বালা যন্ত্রণা হতো। একটা সময় আমার হাঁটা চলা একদম বন্ধ হয়ে গেছিল, নিজেকে অসহায় মনে হতো। আমার এই সমস্যার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি, সেগুলো ডাক্তার প্রথম প্রথম বুঝতে পারেনি আমার এই সমস্যা। ঔষধ দিত, ওষুধ খেলে কিছুদিন ভালো থাকতাম, ওষুধ বাদ হয়ে গেলে আবার আগেকার মতোই হয়ে যেত, ব্যথা বেড়ে যেত। এরকম করতে করতে আমরা অনেকগুলো ডাক্তার দেখাইছি। তারপর আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম, সে ডাক্তার আমাকে ওষুধ দিল, বলল তুমি রেস্টে থাকো কিছুদিন, তোমার অসুখ ভালো হয়ে যাবে। আমি রেস্টে ছিলাম, রেস্টে থাকার পর আমার সমস্যাগুলো আরো বেশি হয়েছে, একদম ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, রেস্টে থাকার পর আমার একদম হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল, আমি হাঁটতেই পারতাম না। সবকিছু ধরে ধরে হাঁটতাম, লাঠি বয়ে হাঁটতাম, একটু গেলে আর হাঁটতেই পারতাম না, বসে পড়তাম, আমার খুব কষ্ট হতো, ব্যথা হতো। তখন আমার খুব চিন্তা হতো, আমরা এই অসুখ বোধহয় আর কোনোদিন ভালো হবে না, আমি হয়তো আর ভালো হতে পারবো না, আর হাঁটা চলাও আগের মতো করতে পারবো না, স্বাভাবিক আসতে পারবো না। এর জন্য আমার খুব চিন্তা, টেনশন হতো এবং কান্নাকাটিও করতাম প্রচুর। তারপর আমি ওই ডাক্তারের সঙ্গে আবার দেখা করি, তখন ডাক্তার আমার এক্সরে রিপোর্ট দেখে বলে যে তোমার অপারেশন ছাড়া হবে না, এটা তোমার অপারেশন করতে হবে। অপারেশন কথা শোনার পর আমার মনে একদম ভেঙে পড়ছিল, আমি খুব ভয়ও পেয়ে গেছিলাম যে এখন এই বয়সে এত বড় অপারেশন করলে ভবিষ্যতে আমার কি হবে, কি আমি আদেও ঠিক হতে পারবো কি পারবো না, আমার একটা ছোট বাচ্চা আছে। এই কারণে আমার খুব টেনশন হচ্ছিল, মনটাও অনেক খারাপ হয়েছিল। তারপর আমরা চিন্তা করি যে অপারেশন ছাড়া কি রোগের কোনো সমাধান আছে। তখন আমরা ইউটিউবে শফিউল্লাহ স্যারের ভিডিও দেখি যে অপারেশন ছাড়াও এর চিকিৎসা আছে। তখন আমরা ফ্যামিলিতে বলি, ফ্যামিলির সবাই বলে না ওটা ইউটিউব দেখে ওটা কখনো ঠিক হতে পারে না, এই কারণে ফ্যামিলিতে অনেক বাধা আসছে। কিন্তু আমার স্বামী এখানে আমাকে অনেক হেল্প করছে, আমার স্বামী এখানে আমাকে নিয়ে আসছে, ফ্যামিলির বাধা সত্ত্বেও আমার স্বামী এখানে নিয়ে আসছে, আমার স্বামী এখানে নিয়ে এসে আমার সঙ্গে ছিল। এখানে আসার পর স্যারের সঙ্গে দেখা করি, স্যার আমাকে বলে হ্যাঁ বাবা তোমার এটা অপারেশন ছাড়াই হবে, তুমি এখানে ভর্তি হও, কিছুদিন থাকো, আমাদের চিকিৎসা নাও, দেখো তুমি আগের থেকে অনেক সুস্থ বোধ করবে, তুমি অনেক ভালো পাবে। ইনশাল্লাহ আমি আগের থেকে এখন অনেকটা সুস্থ, অনেকটা ভালো, এখন হাঁটতে পারি, সিঁড়ি দিয়ে উঠতে পারি, আমার এখন কোনো ব্যথা, জ্বালা, যন্ত্রণা কিছু নেই, আমি আগের থেকে অনেক ভালো আছি। এখন আমার কারো সাহায্যেরও দরকার হয় না, লাঠি ধরারও দরকার হয় না, আমি এখন নিজের কাজ নিজে করতে পারি, ভালো মতো হাঁটতে পারি, সব কিছুই নিজের আগের মতোই করতে পারি। আমার এই সুস্থতার জন্য আমি শফিউল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ জানাই, তার জন্যই আমি আজ এতটা সুস্থ হতে পারছি। এবং যারা আমাদের থেরাপি দিছে তাদেরকেও অনেক ধন্যবাদ, সেই আপুগুলো অনেক ভালো, এখানকার আপুগুলো, নার্সগুলো খুবই ভালো, তাদের কথাবার্তা ব্যবহার অনেক ভালো। আমার মতো কোনো রোগী যদি থাকে, তারা অপারেশন মতো একটা ডিসিশন না নিয়ে এখানে আসুক, শফিউল্লাহ স্যারের সাথে দেখা করুক, আশা করি তারাও ভালো সুস্থ হতে পারবে, আগের মতো হতে পারবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।